এটা আপনি টাচ করে অপারেট করতে পারবেন, পাশাপাশি যদি আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে চান রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যে কোনো জায়গায় এটা কিন্তু মুভিংও করতে পারবেন, মানে চাকা দেওয়া আছে একদম দেখে অন্য রুমে কিন্তু নিয়ে যেতে পারবেন। আপনি এই পাশে দেখেন একটা হানি প্যাড, ওকে, এই একটা হানি প্যাড, এই পাশে একটা হানি প্যাড, তিন পিসের তিনটা হানি প্যাড আছে। এই সিম্বল হচ্ছে 45 লিটার পানির ক্যাপাসিটি, তাহলে কিন্তু আইসও দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আইস বক্স আর সুইং সিস্টেম। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ডানে বামে আপনার সুইংও করবে। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 ফিট পর্যন্ত কিন্তু আপনাকে এয়ার ফ্লোটা আপনাকে দিয়ে দিবে। বাতাসটা দেখেন একদম আউটলেটে আমরা আছি। আজকে আমি আপনাদেরকে এয়ার কুলার দেখাবো। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন 45 লিটার আছে, 60 লিটার আছে, এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে এয়ার কুলার গুলো কিন্তু থাকবে। আর আমার সাথে কিন্তু রয়েছেন হচ্ছে বরাবর মতে শাহিন ভাই। শাহিন ভাই কি অবস্থা? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো ভাই আজকে আমি দেখতে পাচ্ছি আপনি দুইটা সাইজের আপনি এয়ার কুলার রেখেছেন, একটা হচ্ছে 45 লিটার, একটা হচ্ছে 60 লিটার। জি ভাই, আমি আজকে হচ্ছে দুইটা মডেল নিয়ে কথা বলবো, দুইটা মডেল আনবক্স করে রাখছি। এই দুইটা মডেল এয়ার কুলার, মিয়াকো এয়ার কুলার নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, আপনি হয়তো জানেন ভাই শীত কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ, আচ্ছা, শীত শেষ হয়ে আসছে, তো গরম চলে আসছে, গরম আমাদের কাছাকাছি। এখন গরমে ভাই দেখা যায় কি ঠান্ডার জন্য আপনার এয়ার কুলারের চাহিদাটা বেড়ে যায় কাস্টমারের। এয়ার কুলার বলেন বা চার্জার ফ্যান বলেন, এগুলোর চাহিদা বেড়ে যায়। তো আমি কিন্তু এখানে আছে দুইটা মডেল এয়ার কুলার আনবক্স করে রাখছি, এগুলোর ভিতরে কি আছে, এগুলোর ফ্যাসিলিটি কি কি দিচ্ছে কোম্পানি, কি কি সুযোগ সুবিধা এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে। তো আমাদের যে দুইটা এয়ার কুলার মডেল আমি আনবক্স করে রাখছি, একটা হচ্ছে জাম্বু সাইজ বলে এটাকে, একটা হচ্ছে জাম্বু সাইজ এয়ার কুলার, বড় সাইজ, বিগ সাইজ, একটা হচ্ছে ছোট মিডিয়ামের ভিতরে 45 লিটার ক্যাপাসিটি, এটা একটা সাইজ। হ্যাঁ, দুটো সাইজ নিয়ে আমরা কথা বলবো, মিডিয়াম সাইজ আর জাম্বু সাইজ নিয়ে কথা বলবো। আর সাথে বরাবর মতো আমাদের যে এয়ার কুলার গুলো থাকে, এয়ার কুলার গুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মালয়েশিয়ান মেড বাই। আচ্ছা, মেড বাই কিন্তু মালয়েশিয়া হবে ভাই? আপনি কিন্তু জানেন এয়ার কুলার গুলো হচ্ছে ম্যাক্সিমাম এয়ার কুলার কিন্তু ইন্ডিয়া থেকে আসে। আচ্ছা, ইন্ডিয়া থেকে আসে বা চায়না থেকে আসে। ওকে, তো চায়না টেকনোলজি থেকে বা ইন্ডিয়ান টেকনোলজি থেকে কিন্তু আপনার মালয়েশিয়ান যে টেকনোলজি গুলো হয়, মালয়েশিয়ান টেকনোলজি গুলো অনেক স্ট্রং হয়, অনেক মজবুত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে দুইটা এয়ার কুলার আছে, দুইটা এয়ার কুলার কিন্তু মালয়েশিয়ান এয়ার কুলার চলে আসছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। সেক্ষেত্রে এগুলো আসলে কিভাবে অপারেট করবে বা কিভাবে চালাবে ভাই? আচ্ছা, এগুলো অপারেট হচ্ছে একদম ইজি সিস্টেম, এটা আপনি দুইভাবে অপারেট করতে পারবেন। এটা হচ্ছে টাচ উইথ হচ্ছে রিমোট সিস্টেম করা আছে। হ্যাঁ, এটা আপনি টাচ করে অপারেট করতে পারবেন, পাশাপাশি যদি আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে চান রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, যে এখানে রিমোটও দেওয়া আছে, যে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি শুয়ে শুয়ে কিন্তু অপারেট করতে পারবেন। এখানে দেখা যায় কি এটা হচ্ছে মুভিং সিস্টেম আছে, পায়া সিস্টেম, তো আপনি যে কোনো জায়গায় এটা কিন্তু মুভিংও করতে পারবেন, মানে চাকা দেওয়া আছে একদম দেখে অন্য রুমে কিন্তু নিয়ে যেতে পারবেন। যদি আপনি কিচেনে গরম লাগতেছে আপনি কিচেনে নিয়ে যেতে পারবেন, আপনি ডাইনিং এ গরম লাগতেছে আপনি ডাইনিং কিন্তু এটা মুভিং করতে পারবেন, বা বেডে তো আপনি রাখতে পারবেনই। দেখা যায় আমার বেডে শুয়ে থাকলে দেখা যায় কি আপনি এটা তিনটে স্পিড, যেহেতু আপনি স্পিড গুলো এখান দিয়ে অপারেট করতে পারবেন, অন অফ করতে পারবেন, ঠান্ডা বেশি লাগলে গরম কমা দিতে পারবেন, নর্মাল স্পিড দিতে পারবেন, বা গরম বেশি লাগলে আপনি স্পিডটা বাড়িয়ে দিতে পারবেন, অপারটা আপনি রিমোট দিয়ে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। সেক্ষেত্রে আবার এখানে আমি দেখতে পাচ্ছি আবার টেম্পারেচারও কিন্তু দেখা যাচ্ছে, এটা টেম্পারেচার, এটা এখানে শো করবে আপনার বাসার যে টেম্পারেচারটা, যেমন এখানে টেম্পারেচার যদি এসি চলছে এখানে টেম্পারেচার হচ্ছে 22। আচ্ছা আচ্ছা, আপনার রুমে যদি টেম্পারেচার 28 থাকে, 30 থাকে বা 29 থাকে, এটাকে টেম্পারেচার আস্তে আস্তে কমাই নিয়ে আসবে সে। এটা হচ্ছে নিজে থেকে সে নিজে করে নেবে। ওকে, তার মানে হচ্ছে এখান থেকে অন করবে, তারপর হচ্ছে স্পিডটা, তিনটে স্পিড আমি পাবো এখানে, তিনটে স্পিড। এখানে হচ্ছে কুলিং অপশন, কুলিং অপশনের কাজ কি আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাই দেই। এটা তিন পাশে হচ্ছে হানি প্যাড আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি এই পাশে দেখেন একটা হানি প্যাড, ওকে, এই একটা হানি প্যাড, এই পাশে একটা হানি প্যাড, তিন পিসের তিনটা হানি প্যাড আছে। এই হানি প্যাড গুলোর কাজ কি, এখানে একটা দেখেন পানির চেম্বার আছে। হ্যাঁ, ওকে, এই চেম্বার হচ্ছে 45 লিটার পানির ক্যাপাসিটি। আপনি এখানে পানি দিয়ে দিলেন, পানি রাখার পর, এই চেম্বারে 45 লিটার পানি রাখার পর আপনি যখন কুলিং অপশনে দিয়ে দিবেন, কুলিং অপশনে দিয়ে দিলে তিন পাশের যে হানি প্যাড গুলো আছে, হানি প্যাড গুলোকে ভিজিয়ে সে 100% যে ন্যাচারাল ঠান্ডা বাতাসটা আছে, ঠান্ডা বাতাসটা দেবে। এখন যে বাতাসটা দিতেছে এখন নর্মাল বাতাসটা দিতেছে, বা একটু মোটামুটি ঠান্ডা বাতাস দিতেছে। যখন আপনি কুলিং অপশন দিয়ে দিবেন, পানি থাকবে, তখন কি যে এটা হানি প্যাড গুলোকে ভিজিয়ে বাতাসটাকে আরো গাঢ়, অনেক আরো ঠান্ডা করে, শীতল বাতাস দেবে। আচ্ছা আচ্ছা, ওকে, একদম শীতল বাতাসটা পাওয়া যাবে, পাওয়া যাবে। এই পাশে দুইটা আবার আইস বক্স আছে। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আইসও দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আইস বক্স আছে, আইস গুলোর ভিতরে লিকুইড দেওয়া আছে, এটা আপনি ডিপ ফ্রিজে রেখে বরফ করে আপনি আইস করে এটা দুই পাশে দিয়ে দিয়ে দিলে এটা আপনার 8 থেকে 10 ঘন্টা দৈনিক সার্ভিস দেবে ঠান্ডা বাতাসের জন্য। আচ্ছা আচ্ছা, চমৎকার। সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে কিন্তু, আর এই পাশে দেখেন এখানে আছে সুইং সিস্টেম। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ডানে বামে আপনার সুইংও করবে। হ্যাঁ, আপনি যদি সুইং অপশন দিয়ে ঘুরে ঘুরে মানে সারা রুম বাতাস দিবে, রুমে চিপা চাপা যে কোনো জায়গায় আপনার বাতাসটা দিবে। আচ্ছা আচ্ছা, ওকে। এর পাশাপাশি এই অপশনটা কাজটা কি ভাই?
এই অপশনটার কাজ হচ্ছে যে আপনার এটা কন্ট্রোলিং করে, হ্যাঁ আপনি বাতাসটাকে সে নিজে থেকে নিজে কন্ট্রোলিং করে নেবে, আপনি প্রেস করে দেন বাতাসটাকে সে নিজে থেকে নিজে ন্যাচারাল বাতাসটা এটা কম এটা করে নেবে। আচ্ছা আচ্ছা চমৎকার, সেক্ষেত্রে আবার এখানে কিন্তু টাইমার অপশনও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে কতক্ষণ পর্যন্ত টাইমারটা দেওয়া যায় ভাইয়া? এই টাইমারটা আপনি 8 ঘন্টা 10 ঘন্টা যে আপনি টাইম সেট করে দিলে টাইম শেষ হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওকে, এর পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি একদম মনে হচ্ছে এটা হচ্ছে একদম লেটেস্ট 24 আপডেট মডেল, আমাদের 24 আপডেট মডেল এয়ার কুলার ট্যাঙ্ক এটা আসছে, এটা কিন্তু আগের মডেল মোটামুটি। আচ্ছা আর এই জাম্বুজি মডেলটা আছে এটা হচ্ছে 24 এর একদম আপডেট মডেল। আচ্ছা আচ্ছা একদম আপডেট মডেল কিন্তু থাকবে। আর নিশ্চয় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন পানিটা নিয়ে ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু লো মিডিয়াম হাই স্পিড পর্যন্ত আপনি কিন্তু দেখতে পারবেন আর কি। ওকে, আর এটা সুবিধা হচ্ছে কি, এটা হচ্ছে দেখা যায় জায়গাটা যে বাতাসের যে স্পেসটা, বাতাসের স্পেসটা খুব একটু বেশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আপনার বড় যারা হচ্ছে বড় হল রুমের জন্য নিতে চান বা কমার্শিয়াল কাজে যারা নিতে চান, মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন কলকারখানায় যারা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন। এখন আমি আপনাকে যেরকম যেটা বললাম যে মুখে বললাম যে বাতাসটা ভালো দেয় বা বাতাসের ফ্লোটা কেমন, সাধারণত আমরা এয়ার কুলার যেগুলো দেখি এয়ার কুলারের বাতাসের ফ্লোটা হয় সর্বোচ্চ আপনার 5 থেকে 6 ফিট বা 7 ফিট পর্যন্ত, বাট আমাদের যে এয়ার কুলার যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 ফিট পর্যন্ত কিন্তু আপনাকে এয়ার ফ্লোটা আপনাকে দিয়ে দিবে, বাতাসের ফ্লোটা যাবে মানে 15 থেকে 20 ফিট পর্যন্ত ফ্লোটা যাবে। যদি বলেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটু চালাই দেখাই। ওকে আমরা একটু চালিয়েও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন আমি অন করলাম, অন করে এখানে এটার ভিতর 3টে স্পিড, হ্যাঁ দুইটার ভিতর 3টে স্পিড করে থাকবে। আর এটার কিন্তু যে মনিটরটা আছে মনিটর যেন সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল মনিটর সিস্টেম করা আছে, একদম কিন্তু ডিজিটাল মনিটর থাকবে। ওকে আমরা একটু বাতাসটাও দেখিয়ে দিই আপনাদেরকে, ভিউয়ারদেরকে। ওকে দেখেন বাতাসের ফ্লোটা কেমন। হ্যাঁ ওকে বাতাসের ফ্লোটা দেখেন জাস্ট, ওকে খুব ভালো কিন্তু একটা বাতাস পাচ্ছি। ওকে দেখেন একটা সুন্দর করে পলিথিনটা ধরবে। ওকে দেখেন ভাই সুন্দর বাতাসটা দেখেন, একদম ওয়াও আপনি যদি বলেন যে এখানে বাতাসটা আসবে কিনা সেটা কিন্তু আমি আপনাকে চলে যে ভাইয়ের পাঞ্জাবিটা কাঁপতেছে, দেখেন আমার পাঞ্জাবি নড়তেছে বাতাসে। তারপর আমি আপনাকে এখানে আর যদি ময়লা পানি হয়ে যায় যেগুলো আপনি ক্লিন করতে চাচ্ছেন, আপনি কিন্তু এই যে এখানে ড্রেন আছে যে ড্রেন লেখা আছে দেখেন, এই ড্রেনের মাধ্যমে কিন্তু আপনি এটা খুলে আপনি পানিগুলো পালাই দিতে পারবেন। এই যে দেখেন ময়লা পানি যেগুলো থাকবে এগুলো আপনি এখানে ওয়াশরুমে ফেলে দিতে পারবেন বা বাল্টির উপর রেখে আপনি ময়লাগুলো পানিগুলো পালাই দিতে পারবেন। এই যে দেখেন এটা অনেক স্ট্রং করছে। আর এটারও সেম আমি আপনাকে একটা জিনিস দেখাই, এটা যে হানিপ্যাড গুলোর কথা বললাম আপনাদেরকেও দেখিয়ে দিই, তিন পাশে কিন্তু হানিপ্যাড এই যে দেখেন। আচ্ছা এটার ভিতরে হানিপ্যাড, ওকে ভিতরে হানিপ্যাড, ওকে এবং এটার ভিতরে হানিপ্যাড, এটার ভিতরে কিন্তু হানিপ্যাড। আমি একটু আরেকটু ঘুরে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু একটা ডিটেইলস কিন্তু দেওয়া আছে, এয়ার ফ্লোর কতটুকু আছে সকল ডিটেইলস কিন্তু আদ্যপদে এখানে একটা ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স। ওকে সেক্ষেত্রে আসলে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে আমরা চলে আসি, যেহেতু মিয়াকোর প্রোডাক্ট এটা কিন্তু 24 আপডেট মডেল, এটা আমাদের আগের মডেল সিরিম মালয়েশিয়ান। আচ্ছা স্যার অফিশিয়াল প্রোডাক্ট মিয়াকোর প্রোডাক্ট, আমাদের যে সাইনবোর্ড যেহেতু মিয়াকোর আউটলেটও মিয়াকোর, তো মিয়াকোর প্রোডাক্টে মিয়াকোর ওয়ারেন্টি কার্ড থাকবে ভাই। আচ্ছা আমি একটা আমরা একটা দেখি কি ভাই, বর্তমান সময় যেহেতু গরম আসতেছে এয়ার কুলারের অনেক পর্যন্ত লাইফ দেখি ভাই, চার্জার প্যানেলের অনেক লাইফ দেখি। ওকে মুখে বলে যে 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 2 বছরের গ্যারান্টি, আসলে আমি আপনি আমি আপনাকে বলবো যে 2 বছরের গ্যারান্টি। ওকে ফাইন আমি 2 বছরের গ্যারান্টি দিলাম, কিন্তু আমি আপনাকে 2 বছরের গ্যারান্টি শো করতে হবে, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি বললাম আপনাকে শো করতে হবে। তো ভাই মুখে বলবো
আমার ভিউয়ার্স কেন নেবে আপনাকে আপনি আমরা কোন দলিলে আপনার থেকে প্রোডাক্টটা নেব আমাদের ঢাকার বাইরে কিন্তু হিউজ কাস্টমার প্রবাসী বাইরে কিন্তু আমাদের থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে থাকে তাহলে প্রতারণা হয় সেহেতু আমি যে বললাম 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টিটা কিন্তু আমরা এখানে বলা আছে কিন্তু আপনারা কিন্তু দলিল সহ কিন্তু দলিল সহ 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু নিয়ে যাবেন আচ্ছা মানে আপনি এটা পারচেজ করবেন আমি কিন্তু বাতাসটা কিন্তু আপনার ফ্লোটা দেখাই দিয়েছি কেমন ফ্লো আচ্ছা আচ্ছা এবং কিছু ওয়ারেন্টি গ্যারান্টি যে আমি অথেন্টিক যেটা বলতেছি আমার মুখে যেটা বলতেছি সেটা কিন্তু আমার দলিলের সহকারে থাকবে অলরেডি কিন্তু দলিল কিন্তু থাকবে এখন বলতে পারেন ভাই আপনারা চার্জার প্যান কই চার্জার প্যান রাখতে পারেন গরমই তো ভাই চার্জার প্যান লাগে অনেকে তো এয়ার কুলার কিনতে পারে না আচ্ছা আচ্ছা ওকে এক্স্যাক্ট সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিই ভাই একটা চার্জার প্যান কিন কিনা মানে হচ্ছে একটা হয়রানি হওয়া আপনি বিশেষ করে কিনে যাই না আমি গত বছর তিনটা চার্জার প্যান নিয়েছি আমার গ্রামের বাড়িতে আমার একটা কুবো তোমার ভাইয়ের জন্য নিয়েছিলাম আরেকটা আমার আন্টির জন্য নিয়েছিলাম হ্যাঁ আপনি নামি দামি যে ব্র্যান্ড গুলো আছে নামি দামি ব্র্যান্ড গুলো এখন চার্জারম্যান করতেছে না চার্জারম্যান করতেছে নন ব্র্যান্ড গুলো নতুন ব্র্যান্ড গুলো চার্জারম্যান করতেছে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা আবার দেখিয়ে দিচ্ছি আমরা কোন ব্র্যান্ড নিয়ে আসলে আজকে কথা বলছি আজকে কিন্তু আমরা কথা বলছি মিয়াকো ব্র্যান্ড নিয়ে কিন্তু কথা বলছি মিয়াকো কিনা মানে সম্পদ কিনা একই কথাই কিন্তু এটা আমরা আসলে সবসময় অলওয়েজ বারবার বলি অনেকে আছেন যে যারা হচ্ছে বাসা বাড়িতে মানে অনেক টাকার জন্য আপনারা এসি কিনতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের এয়ার কুলার কিন্তু নিতে পারেন অনেকে আছেন ব্যাচেলার ভাইরা আছেন ব্যাচেলার ভাইরাও কিন্তু নিতে পারেন অনেকে আছে বাসা বাড়িতে ভাই ভাড়াটিয়াদের দেখে কোনো এসি লাগাতে দেয় না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এয়ার কুলার একটা এসির ওয়াট কত হয় ভাই আমার জানা মতে 2500 উপর হয় নাকি আচ্ছা আচ্ছা একটা ওয়াট হয় ওকে তো একটা এসি নিয়ে গেলে ভাই আপনার বিদ্যুৎ বিল মাসে কত টাকা বিদ্যুৎ বিল দিবেন রে ভাই বিদ্যুৎ বিল দিয়ে আপনি ফকির হয়ে যাবেন আচ্ছা আপনি এসি যেহেতু ব্যবহার করেন আপনি বড় লোক আমি বুঝছি কিন্তু এসিতে আপনি যে শুধু যে সাইন্টিফিক্যালি প্রমাণিত ভাই বিজ্ঞান ভাষা প্রমাণিত এসি কিন্তু 100% ভাই আপনার ফুড গ্রেড না স্বাস্থ্যসম্মত না এসিতে যারা মুরব্বী আছে তাদের শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয় বাবু থাকলে বাবুদেরও কিন্তু শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয় এটা বৈজ্ঞানিকদের ভাষায় প্রমাণিত কিন্তু ভাই আমি মুখে বলতেছি না তো এই এয়ার কুলারে যে বাতাসটা পাবেন এয়ার কুলার বাতাসে সম্পূর্ণ ন্যাচারাল বাতাস পাবেন ভাই 100% ন্যাচারাল কোনো ক্ষতি নেই কোনো কিছু নেই সুন্দর বাতাসটা পাবেন ন্যাচারাল সেক্ষেত্রে এবার আমরা আসি আসলে অনেক কথাই বলা হয়ে গেছে সেক্ষেত্রে এবার আসি আমরা একটু প্রাইজের ব্যাপারে ভাই আমি আপনাকে বলি ভাই আমাদের যেহেতু এখন শীত এখনো যায় নাই ভাই শীত এখনো চলে আসছে আমরা কিন্তু দেখা যায় যুদ্ধে যাওয়ার আগে কিন্তু আপনার আগাম প্রস্তুতি নিতে হয় বুঝছেন ভাই আগাম প্রস্তুতি নিতে হলে দেখা যায় আপনাকে একটা এয়ার কুলার অবশ্যই প্রয়োজন আর যখন দেখা যায় যুদ্ধ শুরু হয়ে যায় তখন ভাই আর চাহিদাটা বেড়ে যায় আচ্ছা আচ্ছা ওকে এটা আমরা আসলে সবসময় জানি যে সিজন আসছে সিজন আসছে যখন আপনি শীত আপনি গত শীত শীতের মাস যখন নতুন প্রথম শীত শুরু হয়েছে আমাদের রুমিটার দাম ছিল 3000 টাকা যখন একটা তীব্র শীত কাস্টমার চাহিদা বেড়ে গেছে কোম্পানি প্রোডাক্ট নেই তখন কিন্তু ভাই প্রোডাক্টের দাম হয় 3000 টাকা প্রোডাক্ট হয়ে গেছে ভাই 4500-5000 টাকা সেম এয়ার কুলারের ভিতরে সেম গরম যখন বেড়ে যাবে মানুষ হাই হুতাশ করবে গরমে তখন দাম বেড়ে যাবে ওকে ওকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এগুলো মানে এখন অলরেডি কিন্তু গরম পড়তেছে কিন্তু অলরেডি গরম চলতেছে প্রায় মানে শীত তো শেষ এগুলোর চাহিদা বেড়ে যাবে আমি প্রাইসটা বলতেছি আমাদের রেগুলার প্রাইস এখন যেটা বলতেছি এটা 15-20 দিন বা এক মাস পর কিন্তু এটা প্রাইস আরো মোটামুটি 10 গুণ 15 গুণ ওকে এরকম আপডেট এইয়া হয়ে যাবে আমি একটু অফ করে রাখছি মোটামুটি 2000-4000 টাকা কিন্তু বেড়ে যাবে আরো 15 দিন এক মাস পর আমি এখন যে প্রাইস বলতেছি প্রাইস থেকে আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে 18500 ওকে এখন ডিসকাউন্ট দিয়ে অনলি থাকবে 15500 টাকা 15500 টাকা মাত্র 15500 টাকা এই মডেলটা যেটা কিনা আগামী এক মাস দেড় মাস পর এটার প্রাইস 18500 এ চলে যাবে এখন ডিসকাউন্ট দিয়ে 15500 মাত্র 7 দিনের জন্য থাকবে এটার প্রাইস আমাদের 25500 এখন ডিসকাউন্ট দিয়ে 19500 টাকা আচ্ছা চমৎকার মাত্র এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য কিন্তু ভিউয়ার যারা নিতে চান তারা কিন্তু দ্রুতই অর্ডার করবেন কারণ যারা বুদ্ধিমান তারা কিন্তু এখন থেকে কিন্তু জিনিসগুলো কিন্তু ক্রয় করে থাকে সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা একটু অর্ডার করার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সম্পূর্ণ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থাকবে অ্যাড্রেসটা মেসেজ করে দেওয়া তখন আমাদের লোক বাসায় গিয়ে আপনার প্রোডাক্ট সুন্দর বুঝিয়ে দিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা নিতে চান আমরা কুরিয়ার দিয়ে দিচ্ছি কুরিয়ার মাধ্যমে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন ওকে সেক্ষেত্রে যদি কেউ সরাসরি দেখে নিতে চায় কিভাবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মহাখালী এসকেস টাওয়ার সেনাকলন সংস্থা মার্কেট নামে পরিচিত এটা রেলগেট সংলগ্ন বলতে পারেন বা ফ্লাইওভার সংলগ্ন বলতে পারেন এসে আমাদেরকে নক দিন আমাদের আমাদের লোক আছে লোক নিয়ে এসে আপনাকে সুন্দর প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আচ্ছা ওকে সেক্ষেত্রে ভিউয়ার্স যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন যারা নিতে চান তারা কিন্তু আসলে নিতে পারবেন সেক্ষেত্রে আমি আবার একটু প্রাইসগুলো আবার আপনাদেরকে বলে দিচ্ছি ওকে একটু প্রাইসটা আবার একটু বলে দিই ভাইয়া জি এটা আমাদের ভাই রেগুলার প্রাইস যেটা বলছিলাম ভাই 18500 এখন ডিসকাউন্ট দিয়ে 15500 টাকা ওকে আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 25500 এখন ডিসকাউন্ট দিয়ে 19500 টাকা মাত্র 7 দিনের জন্য আচ্ছা 7 দিনের জন্য ওকে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ